সৃষ্টি জগতের শুরু থেকেই মানুষ মানুষকে মেরে ফেলার জন্য অনেক রকম পদ্ধতি অবলম্বন করে। কেউ বিষ প্রয়োগ করে কাউকে মেরে ফেলে, কিংবা ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলে, খুন করে ফেলে। এছাড়াও আরও অনেক অনেক রকম পদ্ধতি রয়েছে মানুষকে মেরে ফেলার। কিন্তু বায়োলজিক্যাল ওয়ার বা জৈবিক যুদ্ধ, এ সম্পর্কে আমরা কতটুকু জানি? এটা আসলে কীরকম এবং এটা কবে থেকে শুরু হলো? অ্যাকচুয়ালি এই বায়োলজিক্যাল ওয়ার নিয়ে আজকের আমার ভিডিওটা। আর মজার বিষয় হচ্ছে যে কী কী টপিক এনে কথা বলবো সেটা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলেন শুরু করে দিই বায়োলজিক্যাল ওয়ার সম্পর্কে। তো শুরুতেই যেটা বলবো যে জৈবিক ওয়ার বা বায়োলজিক্যাল যে ওয়ার সেটা কবে থেকে শুরু হয় এটার প্রপার বা নির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এর না জানা যাওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমরা যারা মুসলিম ধর্মের অনুসারী তারা সেই জানি যে আদম আলাইসাল্লাম পৃথিবীর প্রথম মানুষ, এবং তারপর থেকেই কিন্তু হাবিল কাবিলের যে খুনাখুনির বিষয় ছিল সেখান থেকে মানুষ মানুষকে মেরে ফেলার কাজ শুরু হয়ে যায়। এরপরে বায়োলজিক্যাল ওয়ার আসে। বায়োলজিক্যাল তথা আদিম যুগে মানুষ মানুষকে মেরে ফেলার জন্য হয়তো বা জৈবিক যুদ্ধ এভাবে প্রপার হইতে করতে না পারলেও তারা বেশ কিছু পদক্ষেপ অবলম্বন করতো। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা পদক্ষেপের কথা আজকে আমরা জানবো। জৈবিক অস্ত্র ব্যবহারের প্রথম যে নথিটা আছে সেখান থেকে যে তথ্যটা পাওয়া যায় সেটা হচ্ছিলো খুব সম্ভবত 1400 খ্রিস্টাব্দে হিটাইটিসরা রোগাক্রান্ত ভেড়া সম্ভবত টুলোরোমিয়া আক্রান্ত শত্রু শিবিরে পাঠিয়েছিল, এবং শত্রুদেরকে দুর্বল করার জন্য এই কাজটা করা হয়। আসল করা হচ্ছে যে 1400 খ্রিস্টাব্দে একদল মানুষ ছিল যারা তারা তাদের রোগাক্রান্ত ভেড়াকে শত্রু শিবিরে নিক্ষেপ করে, এবং সেই নিক্ষেপ করা ভেড়া থেকে রোগ জীবাণু সরিয়ে তাদেরকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল। খ্রিস্টপূর্ব 400 পর্যন্ত বর্তমানে ইউক্রেনে বসবাসকারী সিথিয়ান নামক এক যাযাবর উপজাতি তীরের অগ্রভাগে ব্যবহৃত বিষ উৎপাদন করার জন্য একটি অনন্য কৌশল ব্যবহার করত। একটি প্রাচীন বিবরণ অনুসারে সিথিয়ানরা আলাদা পাত্রে বাচ্চা ভাইপার এক প্রজাতির বিষধর সাপ যা হত্যা করে এবং মানুষের রক্ত মিশিয়ে পচতে দিত, এবং সেইখান থেকে তারা তীরের অগ্রভাগে লাগিয়ে সেটা নিক্ষেপ করত। এতে করে তারা মনে করত যে এই তীর, বিষ মাখানো তীর যদি কারো শরীরে লাগে তাহলে তারা মারা যাবে। তো রিসেন্ট কয়েকটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে 1940 সালে শুরুর দিকে সাইনো জাপানিজ ওয়ার, অর্থাৎ হচ্ছে চীন এবং জাপানের দ্বিতীয় যে যুদ্ধটা শুরু হয় সেই সময় বায়োলজিক্যাল ওয়ার শুরু হয়ে যায়। এবং এটার উদ্ভাবনকারী এবং মানে কি বলে নিক্ষেপণকারী ছিল হচ্ছে জাপান। আমরা জাপানকে সভ্য জাতি মনে করলেও শুরুর দিকে জাপান এত বেশি সভ্য ছিল না। জাপান করলো কি, প্লেগ মহামারী ছড়ায় এমন একটা ভাইরাস যেটা ফিলিস নামে হচ্ছে পরিচিত, সেই ভাইরাস বহনকারী একটা 2 মিলিমিটারের অর্থাৎ আমাদের দেশীয় যে সারপোকা সেইরকম সারপোকার মতো একটা প্রাণীকে গম এবং ভুট্টার দানা এবং আটার সঙ্গে মিক্সড করে ফেললো। এবং তারা করলো কি, বিমানের মাধ্যমে চীনের উপর নিক্ষেপ করলো সেই আটা এবং কর্ন বা ভুট্টা বা গমের যে হচ্ছে গুঁড়াগুলাকে। এইগুলো খেয়ে হাজার হাজার ইঁদুর হচ্ছে প্লেগে অ্যাফেক্টেড হলো এবং ধীরে ধীরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়লো। এতে করে অনেক অনেক মানুষ মারা যাওয়া শুরু করলো এবং শেষ পর্যন্ত প্রায় 3 লাখের মতো মানুষ মারা যায়। আর এই প্লেগ মহামারী থেকে বাঁচার জন্য চায়না সরকার সেই সময় কী করেছিল, চায়না সরকার সেরকম কোভিড-19 মতো যে কোয়ারেন্টাইন সিস্টেম ছিল সেটাকে চালু করেছিল, এবং যে যে জায়গাগুলো অ্যাফেক্টেড ছিল সেই সব জায়গাকে প্রচুর পরিমাণে কী বললেন আপনার হচ্ছে সুরক্ষার জিনিস দিয়ে পরিষ্কার করা হইতো। যেমন আমরা কোভিডের সময় স্যাভলন ডেটল দিয়ে বাসা পরিষ্কার করতাম, ঠিক সেই রকম কাজটা করেছিল চায়নার সরকার। তার এরিয়াকে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণু মুক্ত করার জন্য জীবাণুনাশক ইউজ করতো। পরবর্তীতে কী হলো, পরবর্তীতে বেশ কিছু জায়গায় এত বেশি এফেক্টেড ছিল যে সেই সব জায়গা থেকে প্লেগকে কোনোভাবে সরানো যাচ্ছে না। আর এই প্লেগ মহামারী থেকে বাঁচার জন্য চায়না সরকার সেই সময় ওই প্লেগ অ্যাফেক্টেড এরিয়াগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে বাধ্য হলো, এবং সেখান থেকে সর্বশেষ জানা মতে প্রায় 3 লাখেরও মতো মানুষ মারা যায়। এবার আসি লাস্ট টপিক আমাদের আজকের বিষয়ে, সেটা হচ্ছে কি, খুব শীঘ্রই যে ঘটনা ঘটেছিল আমাদের সাথে 2019 সালের শেষের দিকে এসে কোভিড-19 প্রকোপ বেড়ে যায়। এই ভাইরাস সম্পর্কে আমরা জানতাম না। এই ভাইরাসের নাম হচ্ছে করোনা ভাইরাস, এবং 2019 সালের শেষে হওয়ার কারণে এটাকে কোভিড-19 বলা হয়। আমরা এ বিষয়ে মোটামুটি সকলেই জানি। তো যে বিষয়টা হচ্ছে যে চায়নার উহানে মাছ বাজার থেকে এটার উৎপত্তি হয়।
তো অনেকেই মনে করে, বিশেষ করে আমেরিকানরা যারা চায়নার শত্রু, তারা সকলে দাবি করে আসছে যে এই উহানের গবেষণাগারে বায়োলজিক্যাল ওয়ার করার জন্য হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাসের মতো একটা শক্তিশালী ভাইরাসকে বানানোর চেষ্টা করতেছিল চায়নারা। কিন্তু কোনো না কোনো কারণে বা কোনো না কোনোভাবে সেই ভাইরাসটা বাইরে চলে আসে, আর এই ভাইরাসটা বাইরে চলে আসার একমাত্র মাধ্যম হচ্ছে মানুষ। মানুষ যেহেতু ওই গবেষণাগারে মানুষজন কাজ করতো, নিশ্চয় তাদের মাধ্যমে তারা কেউ না কেউ এফেক্টেড হয়ে তারা হচ্ছে বাইরে আসে এবং তারা বুঝতে পারে না। পরবর্তী তারা হয়তোবা সেই উহানের মাছ বাজারে গিয়ে মাছ কেনার জন্য খুব সম্ভবত গিয়েছিল এবং সেখান থেকেই এই ভাইরাসটা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। শুরুর দিকে এটা গোপন রাখা হলেও পরবর্তীতে এটা ভালো রকম ছড়িয়ে পড়ে। তো অনেকেরই ধারণা বায়োলজিক্যাল ওয়ারের উদ্দেশ্যে চায়না এই ভাইরাসটাকে উৎপত্তি বা গবেষণাগারে প্রস্তুত করেছিল, কিন্তু দুর্ভাগ্যক্রম এটাই যে গবেষণা সফল হলেও সেটা পরীক্ষা বা নিরীক্ষা করার আগেই বাইরে চলে আসে এবং গোটা বিশ্বে কোভিডের কারণে এফেক্টেড হয় এবং আমরা বাংলাদেশিরা সহ সারা বিশ্বের কোটি কোটি মানুষ যারা আমরা কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য হয়েছি এবং এক দেশ থেকে আরেক দেশের বৈশ্বিক বাণিজ্য অনেক অনেক বেশি হ্যাম্পার হচ্ছে। তো এই ছিল বায়োলজিক্যাল ওয়ার সম্পর্কে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম সংক্ষিপ্ত কিছু ধারণা। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।